জাতীয় পার্টি নেতৃত্বের দ্বন্দ্বে মাথা ঘামাবে না আওয়ামী লীগ, বলেছেন ওবায়দুল কাদের। মহাসড়কে টোল আদায় সিদ্ধান্ত গণবিরোধী, বলেছেন রিজভী। কক্সবাজারে বেপরোয়া হয়ে উঠেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। মশা মারতে 49 কোটির বাজেটেও মেয়রের অসন্তুষ্টি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আমি সানজিদা তাসনিম নুহিন সাথে আছি আপনাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। জাতীয় পার্টিদের নেতৃত্বের দ্বন্দ্ব দলটির অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে মাথা ঘামাবে না আওয়ামী লীগ। আর এই নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, সরকারের ইচ্ছায় বিরোধী দলীয় নেতা নির্বাচিত হবে, বিএনপির এমন অভিযোগও সঠিক নয়। জাতীয় পার্টির অভ্যন্তরীণ বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই বলে জানান তিনি। এ সময় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত নারায়ণগঞ্জে তার স্মৃতিতে একটি উন্মুক্ত জাদুঘর নির্মাণ করার ঘোষণাও দেন তিনি। সরকার যাকে চাচ্ছে সেই বিরোধী দলীয় নেতা হবে, এই কথা সর্বৈব মিথ্যা। বিরোধী দলের নেতা নিয়ম অনুযায়ী যিনি হবেন স্পিকার তাকেই নির্বাচিত করবেন। মশা নিয়ন্ত্রণে গেল বছরের তুলনায় প্রায় 200 ভাগ বেশি বরাদ্দ রেখে চলতি বছরের বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে বরাদ্দ যথেষ্ট হলো কিনা তা নিয়ে সন্তুষ্ট নন খোদ মেয়রই। এমন বাস্তবতায় বৃহস্পতিবার দুপুরে ঢাকা উত্তরের নগর ভবনে 3,058,24,00,000 টাকার বাজেট ঘোষণা করেন মেয়র আতিকুল ইসলাম, যেখানে মশা নিয়ন্ত্রণে 49,30,00,000 টাকার প্রস্তাব রাখা হয়েছে বাজেটে, যা গত অর্থ বছরের তুলনায় 182 ভাগ বেশি। আতিকুল ইসলাম বলেন, যদি লাগে আমরা আরও বরাদ্দ করব, কিন্তু এই মুহূর্তে যে শতাংশটা বাড়িয়েছি তা প্রতি ওয়ার্ডে গত বছর ছিল 48 লাখ, যা এবার করেছে 51 লাখ টাকা করে। যারা আছেন, ডাক্তাররা যারা আছেন, তাদেরকে নিয়ে আমি আরেকটা প্ল্যান করছি, যেটার নাম হচ্ছে IVM, ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট অথবা ইন্টিগ্রেটেড মসকিউটো ম্যানেজমেন্ট, ওটি কিন্তু একটা আলাদা বাজেট হবে। এটি এখানে রিফ্লেক্ট কিন্তু করেনি এটাকে। কক্সবাজার ক্যাম্প ঘিরে বেপরোয়া হয়ে উঠেছে রোহিঙ্গাদের সন্ত্রাসী গ্রুপগুলো, যারা ইয়াবা ব্যবসা, অপহরণের পর মুক্তিপণ আদায়, হত্যা এবং প্রত্যাবাসন বিরোধী কর্মকাণ্ডে জড়িত। তবে পুলিশ বলেছেন, এইসব সন্ত্রাসী গ্রুপ নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিটি গ্রুপে সদস্য রয়েছে 10 থেকে 15 জন। খুন, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি সহ এমন কোনো অপরাধ নেই যা তারা করে না। এসব নৈপথ্যে বড় শক্তি এবং নেটওয়ার্ক রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশও স্বীকার করেছে রোহিঙ্গাদের এইসব বাহিনীর কথা। ইতোমধ্যে কয়েকটি নিয়ন্ত্রণে আনা হয়েছে দাবি করে বাকিগুলোর বিরুদ্ধেও অভিযান অব্যাহত রাখার কথা বলেছেন পুলিশের এই কর্মকর্তা। গত 2 বছরে কক্সবাজারের 34টি ক্যাম্পে হত্যাকাণ্ড হয়েছে 45টির মতো। এছাড়া বিভিন্ন অপরাধে মামলা হয়েছে 400-এর অধিক। মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত গণবিরোধী উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জনগণের টাকা লুটে ষড়যন্ত্র করছে সরকার। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, এমনিতে বাস ভাড়া অনেক বেশি, সড়কে টোল আদায় করলে বাস ভাড়া আরও বাড়বে। সরকার নির্ধারিত ভাড়া পরিবহন মালিকরা নেন না, তারা তার চেয়ে বেশি টাকা নেন। এখন টোলের টাকাও যাত্রীদের কাছ থেকে ওঠানো হবে। এই টোলের ফলে যাত্রীদের টাকার অপচয় হবে, অপচয় হবে তাদের সময়ের, ফলে যাত্রীরাই ক্ষতিগ্রস্ত হবেন। গত 2 দিন আগে এক দিয়েছেন দেশের মহাসড়ক থেকে টোল আদায় করতে হবে। সরকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণ গণবিরোধী, জনগণের পকেট কাটতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে সরকার। মহাসড়ক থেকে টোল আদায় করা হলে তা যাত্রীদের পকেট থেকেই দিতে হবে, যানজটের তীব্রতা বাড়বে, নষ্ট হবে সময়। পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন বনে বসতি 10 লাখের বেশি আদিবাসীর। ব্রাজিলের ন্যাশনাল স্পেস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে, সম্প্রতি 3,553টি আগুনের ঘটনায় পড়েছে 148টি আদিবাসী গোষ্ঠীর ভূমি। সাম্প্রতিক আগুনে অস্তিত্বের সংকটে 100 আদিবাসী গোষ্ঠীর জীবন জীবিকা। এসব মানুষের অভিযোগ, সরকারের যোগসাজশে তাদের ভূমি দখলে উঠে পড়ে লেগেছে ভূমিদস্যু আর খনি দুর্বৃত্তরা।
অ্যামাজন বন এতটাই বিস্তৃত যে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের মতো 17টি দেশের সমান এর আয়তন। 30 লাখের বেশি উদ্ভিদ প্রাণী প্রজাতি ছাড়াও 10 লাখের বেশি আদিবাসীর আবাসস্থল এই বন। রয়েছে প্রায় 400 থেকে 500টি আমেরি ইন্ডিয়ান আদিবাসীর গোষ্ঠী। ধারণা করা হয় এরই মধ্যে 50টি আদিবাসীর গোষ্ঠীরই বাইরের পৃথিবীর সঙ্গে নেই কোনো যোগাযোগ। অ্যামাজনের বৈশিষ্ট্য হচ্ছে এখানে গাছ 40,000 জাতের, পাখি 1,294 প্রজাতির, মাছ 2,200 প্রজাতির, স্তন্যপায়ী 427 জাতের, সরীসৃপ 378 জাতের, উভচর প্রাণী 428 প্রজাতি ও পোকামাকড় রয়েছে 25 লাখ জাতের। কেবল আগস্ট মাসে 30,901 আগুনের ঘটনা ঘটেছে অ্যামাজনের ব্রাজিল অংশে। আন্তর্জাতিক সমালোচনার মুখে জমি পরিষ্কারে বনে আগুন ধরানো নিষিদ্ধ করেছে সরকার, তবে আদিবাসীরা ভাবছেন সরকারের স্বেচ্ছাচারিতার খেসারত দিতে হচ্ছে তাদের। নাম্বিকওয়ারা সারারো গোষ্ঠী নেতা শাওলা কাটি তাওলু বলেন, অ্যামাজনের ইতিহাসে সবচেয়ে বড় আগুনের ঘটনা এটি। আগুনের ধোঁয়া প্রায় আমাদের বাসস্থানের কাছাকাছি চলে এসেছে। আদিবাসীদের অস্তিত্ব ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে সবাই। এ অবস্থায় পৃথিবীর ফুসফুসখ্যাত অ্যামাজনের আদিবাসীদের রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশকর্মীরা। মাহির হাসান, কর্ণফুলী সংবাদ। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। জাতীয় পার্টি নেতৃত্বের দ্বন্দ্বে মাথা ঘামাবে না আওয়ামী লীগ, বলেছেন ওবায়দুল কাদের। মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত গণবিরোধী, বলেছেন রিজভি। কক্সবাজারে বেপরোয়া হয়ে উঠেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। মশা মারতে 49 কোটির বাজেটেও মেয়রের অসন্তুষ্টি। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গে